এই যে ট্রেনটি দেখছো সেটা কিন্তু বাংলাদেশের ট্রেন। তুমি তো খুব ফেমাস লোক এখানে। এই দেখেন স্যার, শুধু জ্যাম হয়ে থাকে। কোনোদিন কিন্তু আমার কাছে এই প্রশ্ন কখনো আসেনি কোনো ড্রাইভারের থেকে। আজকে শুনতে হচ্ছে, ড্রাইভারদেরকে ফোন করা হচ্ছে, ফোন করে বলা হচ্ছে যে ট্রাভেল উইথ শুভজিৎ, ও কিন্তু ভিডিও করছে, ওকে ভিডিও না করতে দাও। বলছি শুধু বরফের গোলা হবে নাকি, জল জিরা দিয়ে খাবো? প্রথমত তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। 50K 50,000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট করানোর জন্য। আমি ভাবতেও পারিনি যে সেটা এত তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদেরও তো একটা কোনো রিকোয়েস্ট রাখতে হবে। তো ডিসাইড করলাম আজকে আমি ট্রাভেল করব নর্থ বেঙ্গলে। NBSTC-র কিন্তু প্রচুর কমেন্ট এসছে NBSTC বাসের ভিডিও করার জন্য। তোমরা ভুল ভিডিওতে আসোনি। আমি আজকে যাব স্প্ল্যানেড থেকে হিলি। এখন আমি দাঁড়িয়ে আছি স্প্ল্যানেডে। 8টার সময় কিন্তু আমাদের বাস শ্যামলী পরিবহন, যেটা করে আমি আজকে যাবো হিলি। আর হিলিতে কিন্তু বাংলাদেশ বর্ডার। এক ঢিলে আমি দু পাখি মারছি আজকে। NBSTC-র ভিডিও তো হবেই, অবশ্যই। এটা স্প্ল্যানেড থেকে হচ্ছে না, ওটা একটা সারপ্রাইজ রুট তোমাদের কাছে রইলো। তোমাদেরকে দেখাবো বাংলাদেশ বর্ডার, মানে কালকে বাস তো গিয়ে পৌঁছাবে কালকে 8:30। বাংলাদেশি যত বন্ধুরা আছে এই চ্যানেলে, তাদেরকেও একটা ভিডিও তোমাদের জন্য হয়ে যাচ্ছে। তোমাদের দেশে আমি না যেতে পারি, অবশ্যই একদিন আমি একদিন চেষ্টা করবোই যে তোমাদের দেশে গিয়ে ভিডিও করা তোমাদের বাসের। তোমাদের ওখানে যা বাস চলে, তো এখনও পর্যন্ত ওটা হয়ে উঠতে পারিনি। বিকজ এখান থেকে আমি ভেবেছি যে কলকাতা থেকে আমি বাংলাদেশ যাবো হচ্ছে বাসেই, তো বাস রুট এখনও কিন্তু চালু হয়নি। তো সেই জন্যে ডিসাইড করলাম যে বাংলাদেশ যেতে না পারি, বাট বাংলাদেশের বর্ডারটা তো ঘুরতে পারবো। তো সেই সূত্রেই আজকের এই ভিডিওটা বানানো, NBSTC প্লাস বাংলাদেশের বর্ডার ভ্রমণ। এখান থেকে কিন্তু শুধু হিলি যাওয়ারই বাস ছাড়ে না, এখান থেকে কিন্তু প্রতিটা জায়গায় যাওয়ার বাস ছাড়ে। যেরকম শিলিগুড়ি, পুরী, দীঘা, আসানসোল, দুর্গাপুর, রাঁচি, মানে বোকারো, মানে কোনো মানে শেষ নেই। সবই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সুপার লাক্সারি ভলভো বাস। প্রিমিয়াম ট্রাভেল তোমরা করতে পারবে। আর কমফোর্ট তো তোমাদেরকে বললাম না, ভলভোর কমফোর্ট হচ্ছে এ ক্লাস। আজকে আমি জার্নি করছি হচ্ছে আমার একটা নতুন বন্ধু, তার সাথে আমি কখন আগে জার্নি করিনি। এসে যাও, চেনো একে? নমস্কার। আমাকে কেউ চেনে না ভাই, আমাকে না না চিনবে, হয়তো একটু হলেও চিনবে। নমস্কার সবাইকে। চ্যানেলের নাম হচ্ছে দি ভ্যাগাবন্ড গাই, তোমরা গিয়ে দেখতে পারো। হিলির ভিডিওটাও কিন্তু এখানে ওই চ্যানেলেও দেখতে পেয়ে যাবে। চলো, আর কিছু করার আছে? না, একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাওয়া চা, খেয়ে একটা পাস। তারপরে বাসে তোমাদের ইন্টেরিয়ার সব কিছু দেখাচ্ছি। কাসাটা নেই, আপনার ম্যাগনাম নেই। ও না, ম্যাগনাম চাইছি না, আমি গরিব মানুষ, ম্যাগনাম আমি চাইছি না। এটা কি ডাচ করছেন? হ্যাঁ, তোমার দোকানের ভিডিও করছি। না, কর্নার কত? 50, 60, 70? না না, আর কমে কমে। 30 টাকা? হ্যাঁ, 30 টাকাটা দাও। আমার ভিডিও করছি। বলছি শুধু বরফের গোলা হবে নাকি? ছাড়িয়ে দিতে হবে, জল জিরা দিয়ে খাবো। যে যাই বলুক তাই বলুক, বাট এই জিনিসটা আইসক্রিম, এটা না সবকালেই চলে, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, তাই না? ইনফ্যাক্ট আমি কিন্তু শীতকালে আইসক্রিমটা বেশি খাই, কারণ শীতের মধ্যে ঠান্ডা জিনিস খাচ্ছি, তাই জন্য ঠান্ডা আর লাগবে না। এটাই, এটা অনেকে বোঝে না। যেরকম এসি বাস বা এসি ট্রেন লোকে শীতকালে নিতে চায় না, এটা কিন্তু একদমই ভুল কনসেপ্ট। যদি বাইরে তোমার থাকে যদি 20 ডিগ্রি, আর যদি ট্রেনের বা বাসের এসিটা চলে 22 ডিগ্রিতে, তুমি তো ভেতরে গরম থাকছো না? এটা অনেকে বোঝে না, কিন্তু এটাই হচ্ছে ফ্যাক্ট। তবে সবাই আইসক্রিমটা চেটে চেটে, মানে হরলিক্সের অ্যাড করছি না, চাটা চাটার এইসব, আমি আইসক্রিম খাই কামড়ে কামড়ে। আমিও তাই, কারণ চেটে চেটে পোষায় না খেতে, না এত সুন্দর খেতে। কত ধৈর্য নেই, পাতি কত ধৈর্য নেই, কত ধৈর্য নেই। পিছনে হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার, আর আমি ইনফ্যাক্ট পরশু দিন এসে কিন্তু টিকিটটা কেটে গেছিলাম। এই যে টিকিট। তোমরা কিন্তু হিলি শুধু শ্যামলী না, কলমি পরিবহনও পেয়ে যাবে, বাট ওদের সার্ভিসটা কটা দিনের জন্য অফ রেখেছে কোনো একটা রিজনের জন্যে। তো বন্ধুগণ, আমাদের বাস কিন্তু এসে গেছে। এই যে তো আমরা আজকে পেয়েছি ভলভো B8R। যদি আমার নামটাও জেনে না থাকো, আমার নামটাও জেনে নাও, আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0। বাড়ি আমার ব্যারাকপুরে, সময় কাটাই ঘুরে ঘুরে।
বাংলাদেশ অ্যান্ড আমাদের বাস কিন্তু 8:30 ছেড়ে দিয়ে যায়। মানে নর্মালি বাসের টাইম হচ্ছে 8টার সময়, সেটা আজকে ছেড়েছে 8:30, বিকজ বাস একটু আসতে দেরি হয়েছিল, তো 8:30 সময় আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাট রাস্তায় এতটাই জ্যাম, ঠিক আছে দেখো, মানে বাস হয়তো 3-4 সেকেন্ড এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে তোমার অনেকক্ষণ, এতটাই জ্যাম যে আমরা এখন সবাই বাগুইহাটি পৌঁছেছি আর এখন টাইম হচ্ছে 9:40। মানে আমি যে টার্গেটের জন্য যাচ্ছি আজকে হিলি, সেটা ফুলফিল হয় কি না সেটা তোমাদের কাছে তো সারপ্রাইজ। ওই NBST শুধু আছে, প্লাস বাংলাদেশ বর্ডার যদি খোলা থাকে তো পাবেই দেখতে। বাট আর একটা জিনিসের জন্যও যাচ্ছি, সেটা আমি এখন রিভিল করবোই না। লাইনটা দেখো শুধু জ্যামের, কি বলবো।
পাঁচ লোক এখানে শুধু জ্যাম হয়ে থাকে রাস্তা শুধু জ্যাম। তুমি কথাটা এখন এরম বলছো, কিন্তু তুমি যখন জোরে চিল্লাও তখন কিন্তু পুরো ভয়েসটা অন্য। পুরো রাস্তা দাও, লাইট দাও, লাইট করো, লাইট করো। ওই তো শুধু এই তো জ্যাম দেখে নি শুরু হচ্ছে। শ্রমিকের মৃত্যুর সাথে লড়তে হয়, অল টাইম জ্যাম। একদম একদম। আজকাল ভলভোর ভিডিও বানানো খুব টাফ হয়ে যাচ্ছে। ড্রাইভারদেরকে উস্কানো হচ্ছে যে আমরা ট্রাভেল করছি তো আমাদের ভিডিও না করতে। ড্রাইভার আমাদেরকে এসে বলছে যে তোমরা কেন ভিডিও বানাচ্ছো, এই বানাচ্ছো, ওই বানাচ্ছো। কোনোদিন কিন্তু আমার কাছে এই প্রশ্ন কখনো আসেনি কোনো ড্রাইভারের থেকে, আজকে শুনতে হচ্ছে। ড্রাইভারদেরকে ফোন করা হচ্ছে, ফোন করে বলা হচ্ছে যে শুভজিৎ আছে, ট্রাভেল উইথ শুভজিৎ, ও কিন্তু ভিডিও করছে, ওকে ভিডিও না করতে দাও। বুঝি না কেন। আরে ভাই, তোমরাও চ্যানেল খোলো, আপলোড করো না, অত আবার ইয়ে করার কি আছে। আমি তো আমার নিজের টাকা দিয়ে চড়ছি, নিজের গ্যাঁটের জোরে চড়ছি আমি, ঠিক আছে, নিজের ইনকাম করা টাকা দিয়ে, সেটা আমি ইউটিউব থেকে ইনকাম করে টাকাটা দিচ্ছি। ইউটিউব থেকে আমি ইনকাম করে টাকাটা দিয়ে আমি বাসটা চড়ছি, কোনো বাপের পয়সায় চড়ছি না। মেন হচ্ছে কথাটা এটাই যে আমার ভিউজ যাই আসুক আর নাই আসুক, আমার চড়াটা কথা আর তোমাদেরকে ভিডিও দেখানো নিয়ে কথা, ঠিক আছে। এরকম তো আমি আরও ভিডিও বানাবো, কে কী উখড়াবে আমি ওই দেখে নেবো সেটা। হয়তো এই ভিডিওতে অনেক ডিসলাইকও আসতে পারে সেই সব টাটা মালদের যারা এইসব ড্রাইভারদেরকে এরম এরম করে, হয়তো এই ভিডিওটাতে ডিসলাইক আসতে পারে, আসুক। আমি এটাও বলে দিচ্ছি আমার সাপোর্টার কম নেই, আমাকে যারা সাপোর্ট করে তারা ঠিক লাইকটা দিয়ে বেরিয়ে যাবে, আমি এটাই বলবো। কারণ একটু আগে যা ফেস করতে হয়েছে, আমি তো কোনো ভিডিও সেরকম আর বানাইনি, আমি কৃষ্ণনগরে এসে ডাইরেক্ট এইটাই ভিডিওর ক্লিপটা বানাচ্ছি। আচ্ছা, তো ডিনার নিয়ে নিয়েছি, সেটা বাসেই করবো। এই যো এটা, আর একটা হচ্ছে এইটা, বেশি হেভি কিছু খেয়ে লাভ নেই, তোমরা তো জানোই যে কিছু একটা হয়ে যেতে পারে আমার পেটের সাথে, আর পেট তো আমার মানে যখন তখন খারাপ হয়ে যায়, আর কিছু রিস্ক নিলাম না। চলো বাস ছাড়বে, আর বাসের হল্ট হচ্ছে আমাদের 30 মিনিট, 30 মিনিট দাঁড়াবে, সবাই খাওয়া দাওয়া করছে, তারপরে বাসে উঠে চলো।
সময় হচ্ছে এখন ১০:১৫ আমরা পৌঁছে গেছি গাজলে। বিশ্বাস করবে না যে এখানে কি ঠান্ডা। দেখো আর কাঁপিয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে কিছু বলবো কি, মানে আমার মুখ ফুক পুরো কাঁপছে, মানে বডি বডি পুরো ভাইব্রেট করছে ঠান্ডায়। তো গাজল থেকে কিন্তু শিলিগুড়ির রাস্তা বেঁকে যায় আর বালুরঘাটের রাস্তা বেঁকে যায়। তো শিলিগুড়ির রাস্তা চলে যাচ্ছে ভায়া ডালখোলা হয়ে, একটু পর আমরা বালুরঘাটের রাস্তাটা ধরবো। ইচ্ছা তো করছে যে এখান থেকে একটু চা খাই, চায়ের দোকানে গিয়ে, বাট চাটা একদমই খাওয়া যাবে না এখন, কারণ টাটা খেলেই এখন হয়ে যেতে পারে অন্য জিনিস। বাট এখানকার লোকেদের থেকে শুনছি নাকি যে বড়াটা নাকি বন্ধ, চেষ্টা করবো যতটা দেওয়ার বড়ার অবধি, দেখা যাক। চলো, তোমাদেরকে তো বোকারোর ভিডিওটাতে বললাম যে নতুন এমন এমন ম্যাসিভ কিছু ভিডিওস আমি নিয়ে আসছি আমার চ্যানেলে, সেগুলো যে করতে গেলে আমার কী গাছটা লাগবে সেটা ভাবছি এখন আমি ঠিক করবো। টিকিটও কাটা হয়ে গেছে, সারপ্রাইজ হলো তোমাদের কাছে, দেখাবো তো অবশ্যই। এখানে ১৩ ডিগ্রি থাকবে, ওখানে হয়তো থাকবে -2-3। আচ্ছা, তো কারেন্ট লোকেশন এখন আমাদের বালুরঘাট বাস স্ট্যান্ড, অ্যান্ড এখন সময় হচ্ছে ৭:৩৩। এই যে আমার একটু আসতে লেটও হয়েছে, কারণ কালকে রাত্রিবেলা আমাদের কলকাতার সাইডে প্রচণ্ড জ্যাম ছিল, আর বাস কিন্তু আমাদের বালুরঘাটেই পুরো ফাঁকা হয়ে যায়, কারণ হিলি অবধি আর কেউ যায় না। অ্যান্ড যেমন কি তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু এনবিএসটিসির জার্নি বানাবো, তো এনবিএসটিসির জার্নি কিন্তু এখান থেকেই শুরু হবে। তো আমাদের এনবিএসটিসির জার্নি কিন্তু এখান থেকেই শুরু হবে। আমি এখন চলে যাচ্ছি হিলিতে, তো হিলিতে গিয়ে তোমাদেরকে বললামই কালকেই যে আমি বাংলাদেশ বর্ডারটা দেখানোর চেষ্টা করব, যাব ওখান থেকে, টোটো নিয়ে যেতে হয়, বেশি দূর না। তো তারপরে কিন্তু আমি আসবো এখানে, আর বালুরঘাট থেকে হিলির ডিস্টেন্স প্রায় ২৩ থেকে ২৪ কিলোমিটার। আচ্ছা, দাদা বললো ২৬ কিলোমিটার। তো এখানে কিন্তু ট্রেকার সার্ভিস আছে, এখান থেকে তুমি ট্রেকার পেয়ে যাবে, ওখান থেকেও ট্রেকার পেয়ে যাবে। তো ট্রেকারের ভাড়া হয়তো, ট্রেকারের ভাড়া কত? ৩০ টাকা। ট্রেকারের ভাড়া ৩০ টাকা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে হিলিতে গিয়ে। আমাদের
আমাদের শেষ স্টপেজ এন্ড আমরা কলকাতা থেকে 450 কিলোমিটার জার্নি শেষ করে পৌঁছে গেছি হিলিতে। তো এখান থেকে কিন্তু আমরা যাব, তোমাদেরকে যেরকম প্রমিস করেছিলাম যে এখান থেকেই যাব কিন্তু আমরা বাংলাদেশ বর্ডার দেখতে। বাসের ফেয়ার ছিল 900 টাকা করে, কাউন্টার থেকে বুকিং করেছিলাম। বাস এখানে ঢোকার টাইম হচ্ছে 7টা থেকে 7:30। তো তোমাদেরকে বললাম এই যে রাস্তায় এতটাই জ্যাম ছিল আর পসিবল হয়ে ওঠেনি। আর বাসের সার্ভিস কিন্তু প্রতিদিন আছে। ও হ্যাঁ, তোমাদেরকে একটা সব থেকে বড় কথা বলে দিই, সেটা হচ্ছে হিলিতে কিন্তু স্লিপার বাস চলে, স্লিপার প্লাস সিটার, মানে উপরে স্লিপার নিচে সিটার। আজকে কিন্তু সেই বাস আসেনি, আজকে কিন্তু তোমার নর্মাল সিটার বাস এসছে। স্লিপার প্লাস সিটার যেটা তোমাদেরকে বলছিলাম সেটা কিন্তু এখন চলছে শিলিগুড়ি রুটে, বিকজ শিলিগুড়ি রুটের এখন ডিমান্ড প্রচুর বেশি। নর্থ বেঙ্গল বস বেড়াতে সবাই যাচ্ছে। এনবিএসটিসির ভিডিও আসছে, এই ভিডিওটাকে আপলোড করব, তারপরে এনবিএসটিসির ভিডিওটা আমি আপলোড করব। রেস্ট্রিকশনস আছে, সেটা হচ্ছে প্রতিটি যদি তোমরা বর্ডার দেখতে চাও তো এখানে কিন্তু বিএসএফ ক্যাম্প আছে। তো বিএসএফ ক্যাম্পে গিয়ে তোমাদেরকে পারমিশন নিতে হবে, আর পারমিশন যদি দেয় তাহলে কিন্তু তোমরা ভিডিও নিতে পারবে। তাছাড়া চোখ দিয়ে দেখো, দেখে অনুভব করে নাও। তো আমি এখন কারেন্টলি দাঁড়িয়ে আছি হচ্ছে বুড়াহিলিতে, আর এটি হচ্ছে একটি রাইস মিল যেটি 15 থেকে 20 বছর আগে বন্ধ হয়ে গেছে। এই পাঁচিল যেটা তোমরা দেখছো, এর পরে একটা পাঁচিল আছে, তার পরের পাঁচিলটাতেই হচ্ছে বাংলাদেশ। ইভেন কি ভিডিওটা শুরু করার আগেই আমি বাংলাদেশের বাসের হর্নও পেলাম, ইভেন কি দেখলামও, মানে ওই 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 সাইডটাতে যখন গেছিলাম ওই সাইড থেকে দেখলাম, কিন্তু আর ভিডিও করতে পারিনি। বাট বাসের কিন্তু হর্ন আমি পেয়েছি, ঠিক আছে, কবে জানি না এটা সার্থক করতে পারবো যে বাংলাদেশে গিয়ে বাস চড়বো। একটা অ্যাবান্ডেন্ট ট্রাক দাঁড়িয়ে আছে। তো এই যে গাড়িটা তোমরা দেখছো টাটার, তো এটা বলতে পারো 29 থেকে 30 বছর পুরনো। গাড়ির রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে WGP, আর এখন চলে হচ্ছে WB, মানে এটা কতটা পুরনো ট্রাক সেটা আমি ভাবছি। এখানকার মানে সিনটা কিন্তু খুবই একটা পিস, শান্তি যদি তোমাদেরকে অনুভব করতে হয় তোমরা এখানে এসে কিন্তু কাটাতে পারো, এখানে বসার জায়গাও আছে। আর তোমাদেরকে বললাম এই লোকেশনের নাম হচ্ছে বুড়াহিলি। আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে 14 হাত কালী মন্দির। মূর্তিটির হাইট এতটাই লম্বা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। কালী ঠাকুরটির দর্শন করে আমরা যাবো হচ্ছে দক্ষিণ পাড়া বর্ডারে। ওইখানে কিন্তু ট্রেন লাইনটা খুবই কাছে, মানে তুমি হাতে ধরতে পারো। আমাদের টোটো এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছে সেই রাস্তাটি হচ্ছে কিন্তু পিওর গ্রাম। হ্যাঁ, আর আমার কিন্তু গ্রাম ঘুরতে খুবই ভালো লাগে, আমরা তো আরবানে জন্ম, আর যখন দেখতে এসেছি রুরাল, ঠিক আছে, রুরাল বেঙ্গল এটাকেই বলে, আর তার পাশেই হচ্ছে রুরাল বাংলাদেশ। হ্যাঁ, তো তোমাদেরকে শুধু রাস্তাঘাটের সিনগুলো দেখাচ্ছি, তোমরা দেখো কি সুন্দর দৃশ্য। যাদের মানে এই গ্রামগঞ্জ ভালো লাগে, আমার তো মানে ফেভারিট বলতে পারো, মানে আমি নিজে শহরের ছেলে কিন্তু গ্রামে এসে কিন্তু আমার মারাত্মক ভালো লাগে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি 14 হাত মাতা মন্দির। তো তোমাদেরকে এবারে প্রতিমাটি দেখাচ্ছি, দেখে নাও কতটা বড়। নৈহাটিতে যখন কালী পুজো হয় তো এরকমই কিন্তু মূর্তি বানানো হয়, বড় মা। বড় মার থেকেও বড় কিন্তু প্রতিমা হয় নৈহাটিতে, তো এরকমই কিন্তু হাইটের হয়। বন্ধুরা, এই যে স্ল্যাবটি, এতে যে লেখা আছে INDI, দেখো
এটার মানে কিন্তু আমি এখন ইন্ডিয়াতে আছি, এটা টপকালেই মানে ও পাশটা গেলেই, এই যে সামনেটাতে, সামনেটাতে গেলেই কিন্তু বাংলাদেশ, আর ওপারটা হচ্ছে পুরো পিওর, মানে যদি আমি এখানে পা দিই হয়তো আমি হাফ ঢুকলাম বাংলাদেশ, আর ওই পাশটা হচ্ছে কিন্তু পুরো পিওর বাংলাদেশ। সেটা কিন্তু বাংলাদেশের ট্রেন, তো একটু আগে যে তোমাদের ট্রেনটা দেখালাম সেটা আসছে হচ্ছে রাজশাহী থেকে বাংলাদেশ, বাংলাদেশের রাজশাহী থেকে আর যাচ্ছে হচ্ছে ঠাকুরগাঁও পঞ্চকোটে। কেমন লাগলো তোমাদের বাংলাদেশের ট্রেন অ্যান্ড বাংলাদেশের বর্ডার? আশা করি তোমাদের ভালোই লেগেছে। ট্রেনের ভিডিওগুলো নিতে গিয়ে যে কত কাঠখড় পুড়াতে হলো সেটা আর বললাম না। এক বিএসএফ বলছে ভিডিও এলাও নেই, আর এক বিএসএফ বলছে যে উধার যাকে ভিডিও হলো, মানে দূর থেকে ভিডিও হলো, স্টিল ভিডিও তো ভিডিওই না। আর আমি তো একটুখানি বেয়াদব ফোনা করি জানোই, আমি ঠিক সামনে গিয়েই একটা ভিডিও নিয়ে নিয়েছি যাতে তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারি। এটার জন্য কিন্তু একটা না দুটো লাইক লাগবে আমার। আর হ্যাঁ শোনো, বলে দিচ্ছি এইসব ভিডিওগুলো এবার থেকে ভাবলাম যে আমি আমার যে আরেকটা চ্যানেল আছে ইঞ্জিনিয়ার শুভজিৎ, চ্যানেলের নাম সেখানে দেবো, কারণ এটা তো শুধু একটা বাস ট্রেনের চ্যানেল, তো এখানে আর আমি এইরকম টাইপের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চাই না। ভাবলাম যে আমি ইঞ্জিনিয়ার শুভজিতেই আমি সব এইসব এইরকম টাইপের ব্লগসগুলো দেবো। ইনফ্যাক্ট আরও কিন্তু ব্লগস আসছে, তোমাদেরকে বললামই একটা সারপ্রাইজ ট্রিপ কিন্তু আছে, সেখানে তো বাসে করে যাবোই, তারপরে ওখানে যে ব্লগসগুলো করব তো ভেবে রেখেছি যে আমি ওইগুলো ওই চ্যানেলে আপলোড করব, ইঞ্জিনিয়ার শুভজিৎ। ওখানে একটা অলরেডি ব্লগ আছে, জানি ওখানে কন্টেন্ট দেওয়া হচ্ছে না, বাট খুব রিসেন্টলি এত ব্লগস দেখতে পাবে ওখানে যে দেখে শেষ করতে পারবে না, তো একটু ধৈর্য ধরো। ওই চ্যানেলে আশা করি আমার তাড়াতাড়ি ভিডিও আসা শুরু হয়ে যাবে, টাইম পাচ্ছি না বুঝতেই পারছো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল নতুনরা থাকলে সাবস্ক্রাইবটা করে দাও বস, আর বেশি করে শেয়ার করো যাতে অন্যরাও দেখতে পায় বাংলাদেশের ট্রেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা, গুড বাই, সাইনিং অফ।